আপনাদের বসতে সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া করলেই লাভ, ঠিক কিনা? শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? না শুকরি করলে শাস্তি দেয় কে? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিব। বেতন 2000 রিঙ্গিত, এটারে 3000 বানাই দিতে পারে কে? পারে না উনি? ওনার ধনভাণ্ডারে কমতি আছে? আল্লাহ বলে, এই বানি আদম, লাও আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, এই বানি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করো, আল্লাহ এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও, তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বিশাল ধনভাণ্ডারের মালিক তিনি, ঠিক কি না? এজন্য শুকরিয়া করলে লাভ না লস? লাভ। শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব, না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। এজন্য শুকর গুজার হবেন, কমপ্লেন করবেন না এইটা নাই ওইটা নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সুখ নাই, সুন্দর বউ নাই, বেতন নাই, পাসপোর্টে ভিসা নাই, আমার কিচ্ছু নাই, এরকম একদল আছে না? নাই, খালি কয় নাই, কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না, ঠিক কিনা? আপনি টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী বউ চান, এটা চান, ওইটা চান। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার একটা রোগ আছে না, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত কোনো রোগীর বেডের সামনে যেয়ে দাঁড়ান, দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে। কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে, চুলগুলো পড়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, একেবারে লাস্ট স্টেজে চলে আসছে। আপনি যদি তারা জিজ্ঞেস করেন, ভাই তুমি কি চাও, সে বলবে আমি শুধু বাঁচতে চাই। আপনি কি চান? না আপনি তো বাঁচতে চান, আপনি তো বেঁচেই আছেন। আপনি টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, নারী চান, ক্ষমতা চান, ফলোয়ার চান, আপনি সমাজের দাপট চান, কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন, ভাই তুমি কি চাও, কি বলবে? বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন, যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়া তো নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেইন করি, অভিযোগ করি, আল্লাহ আমার এটা নাই ওইটা নাই, এটা চাই ওইটা চাই, কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন, অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম, ঠিকই না? এই যে নতুন কলিং হয়েছে, আসবে না অনেকে? আহা, পাসপোর্ট দিয়ে রাখছে, ভিসা হয় না, দেখবেন রাত জেগে ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই, কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না, হ্যাপি না, তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, কথা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ, টেক অ্যাওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায়। আপনারা কি টেক অ্যাওয়ে বলেন না বঙ্কজ? হ্যাঁ, বঙ্কজ। বঙ্কজ মানে কি? প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুকরি করব না, শুকরিয়া করব একজনের, তিনি কে? সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ অনেক সুখে আছি, অনেক ভালো আছি আল্লাহ, অনেক সুখে রেখেছো তুমি, সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমল নামায় ঢুকাই দিবে। এজন্য বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো।
তাহলে the first and foremost message, takeaway message or the Bunku's message tonight is we'll praise to our Lord. We'll say Alhamdulillah in every time, in every situation in our life. ঠিক কিনা? যে কোনো পরিস্থিতিতে আমাদের